أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لمن المرسلين. تلك الرسل فضلنا بعضهم على আমার নবী পাক যেভাবে স্পেশাল, কেমন স্পেশাল! পৃথিবীর জমিনে যত নবী রসুল পয়গম্বর আছে, সমস্ত নবী রসুল পয়গম্বরের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি মর্যাদা হলো আমাদের নবী কামিলওয়াল। আমার আল্লাহ এই আয়াতি বুঝাইতে চাচ্ছেন যে আমি কোন নবীকে কোন নবীর চেয়ে বেশি প্রাধান্য দিয়েছি। আপনি যদি যাচাই বাছাই করেন, সমস্ত কোরআনের তাফসির খোলেন, হাদিস খোলেন, ফিকা খোলেন, ইজমা কিয়াস খোলেন, ব্যাখ্যা গ্রন্থগুলা খোলেন, তখনও দেখবেন আমার নবী পাক অন্য অন্য নবীর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি দাম। আমার নবী পাকের নূর মুবারক, আমার আল্লাহ নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম আলাইহিস সালামের কফাল মুবারক পৃথিবীর জমিনে ওয়া আহাতানি ফি সুলবি ইলাল আরদি লাগায়া, পৃথিবীর জমিনে নবী পাককে আদম আলাইহিস সালামের সাথে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। আদম আলাইহিস সালাম থেকে নূর মুবারক আসতে 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 ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে, ইসমাঈল আলাইহিস সালাম হয়ে, ওনার ছেলে কাইজার হয়ে, ওনার ছেলে হামল হয়ে, ওনার ছেলে নাবেত হয়ে আসতে আসতে আদনান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে আমার আল্লাহ নূরে মুহাম্মদি লাগায়া মক্কা মুআজ্জামায় বাস করার জন্যে আমার আল্লাহ হুকুম করেছেন। হযরত আদনান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম ছিল হযরত উদাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে রাখতে হবে। ওয়াজ মনে যদি না রাখেন একটু বেজাল সৃষ্টি হতে পারে। আদনান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে নূরে মুহাম্মদি ছিল, এর আগে ছিল হযরত উদাত। নামটা বলেন কি? উদাত। মনোযোগ আছেন ইফিসিউসে সামনে। উদাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে আমার আল্লাহ নূরে মুহাম্মদি লাগাই দিয়েছে। ওই নূরে মোহাম্মদী উদাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে যে আমার আল্লাহ লাগাই দিবে, আদম আলাইহিস সালাম থেকে আসতে আসতে উদাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে নূরে মোহাম্মদী থাকবে, ওনার ছেলে আদনানের কপালে থাকবে, আমার আল্লাহ এটা তাওরাত কিতাবের ভিতরে বলে দিয়েছে।
আমার বন্ধুরা বাবার মত মক্কা বাস করতে আরম্ভ করে আমার আল্লাহর হুকুম বাবা ওনার যখন 15 থেকে 17 বছর হয়ে গেল আমার আল্লাহ ওনার কফালে বাবা নূরে মুহাম্মদী ওনার আব্বা হামিশার কপাল থেকে উদাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মোবারক লাগিয়ে দিল। যেদিন আমার নবী পাকের নূর মুহাম্মদ ট্রান্সফার হয়ে গেল উদাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মোবারকে মক্কা মুআজ্জামার যত ইহুদি আছে রে তাওরাত কিতাবের সাথে মিলাইয়া উদাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে আরম্ভ করলো। উদাত রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরে মুহাম্মদী যেদিন যে সময় ফজরের নামাজের পরে ওনার কফাল মোবারকে আইল, প্রভাত হওয়ার পরে সূর্য উদয়ের পরে উনি যখন বাবা মিনা পাহাড়ের দিকে, তখন কিন্তু ওই পাহাড়টার নাম মিনা নয়, ওই পাহাড়টার নাম হলো সবির। সবির পাহাড়ের দিকে যখন উনি যাইতে আরম্ভ করলেন, সবির পাহাড়ে উনি কেন গেলেন, ওনার আব্বা হামিশা পাঠাইলেন ছেলে আমার উদাত রে সবির পাহাড়ে যাইবি, ওট গুলাকে তুমি লালন পালন করে আবার 2টা বা জোহরের নামাজের সময় ঘরের ভিতরে ফিরে আইবি। বন্ধু, তাওরাত কিতাবের ভিতরে ইহুদির দল উদাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে নূরে মুহাম্মদী ট্রান্সফার হবে এটা পেয়ে উদাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য, হত্যা করার জন্য মক্কা মুআজ্জামা এরিয়ার ভিতরে তালাশ করতে আরম্ভ করলো। এক পর্যায়ে খবর খেয়ে পেরে বাবা সবির পাহাড়ের উপরে গেল, গিয়ে দেখল উদাত বসে বসে একা একা বিড়বিড় বিড়বিড় করে কি জানি বলে, শুধু টুট নরে রে আওয়াজ হয় না। 7 জন ইহুদি চতুর্দিকে গ্রাম করে ডাক দিয়ে বলে, উদাত রে আজ আমাদের 7 জনের কাছ থেকে তোরে কেউ বাঁচাইতে পারবে না। উদাত রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি একটা হাসি মারলেন, বাবা মক্কা মুআজ্জামায় যারা গেলেন বাইতুল্লাহ এরিয়ার ভিতর থেকে, বাবা মিনা পাহাড়টা অনেক দূরে। বন্ধু, যখন ইহুদির দল ডাক দিয়ে বলে 7 জন আমরা তোরে মারব হত্যা করো রে, উদাত রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি একটা হাসি মাইরা সবির পাহাড়ের উপরে দাঁড়াইয়া কাবা গোরের দিকে লক্ষ্য করে চিৎকার করে এমন একটা ডাক দিয়েছে, নূরে মুহাম্মদের উসিলায় উনার আওয়াজটা আমার নবী পাক বলেন, ওই উদাতের গলার চাউনটা 12 মাইল পর্যন্ত গিয়েছে। চতুর্দিকে 12 মাইল যখন যাইতে আরম্ভ করলো, মানুষের কানে একটা চিৎকারের আওয়াজ শোনা গেল, উনি একটা ডাক দিয়ে এটি বলছিলেন, আমি উদাত, আমি উদাতের একটাই অপরাধ, নূরে মুহাম্মদী আল্লাহর হাবিবুল্লাহর নূর মুবারক আমার কফালে, 7 জন ইহুদি আমার সবির পাহাড়ে গ্রাম করেছে মারার জন্যে, তোমরা কে আছো, যেভাবেই আছো আমারে বাঁচানোর জন্য সবির পাহাড়ে চলে আসো। উনার আওয়াজটা এত বড় করলেন আমার আল্লাহ, 12 মাইলের ভিতরে যত জনগণ বাস করে সবার কানের ভিতরে পৌঁছাইয়া দিলেন। চতুর্দিক থেকে মানুষ জড়ো হইতে হইতে বাবা কিছুক্ষণের ভিতরে সবির পাহাড়টা মানুষ গ্রাম করে নিয়েছে। সমস্ত মানুষ অবাক হইয়া ডাক দিয়ে বলে, উদাত রে ডাকটা কে দিল রে, ফেরেশতা দিল না জিন দিল না তুই দিলি, উদাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি দিলাম, তুই যদি দিয়ে থাকোস 12 মাইল দূর থেকে আমরা তোরে বাঁচাইবার জন্য চলে আসলাম, আসার সময় রে 12 মাইল কেউ শুনলাম 3 মাইল কেউ 2 মাইলের ভিতরে বাস করে কেউ 5 মাইল 7 মাইল, সবাই সবির পাহাড়ে কিভাবে আসলাম জানা নাই, কারণ হলো খাজাইনুল আরদি ওয়া মাফাতিহুল বিলাদ, আমার নবী
হাবিব কামলিওয়ালার নূর মুবারক বাবা উদাদের কপালে দেবার কারণে উনি যখন চিৎকার করলো বাবা, 12 মাইল, 8 মাইল, 6 মাইল, 4 মাইল, 2 মাইলের ভিতরে যত মানুষ আছে আমার আল্লাহ জমিনটা ছোট করলো রে, মাফাতিহুল বিলাদ আমার নবী কামলিওয়ালার কাছে হইল, ওই জমিনের চাবি আমার আল্লাহ ওই জমিনটারে ছোট কইরা দিয়া 12 মাইলের মানুষ গুলা ছবির পাহাড়ে এক মুহূর্তে জমা করে দিয়েছে। এইলো আমার নবীর শান, সুবহানাল্লাহ বলবে। 12 মাইল থেকে একবার দৌড়ে আইতে তো সময় লাগে না, কথা কোনো আছে না? তখন কাজা কর্মলিপি করতে পারে আর আইসে দেবে কথা কোনো করে। আমার নবী হয় খাজাইনুল আরদি ওয়া মাফাতিহুল বিলাদ, পৃথিবীর যে যত খাজানা আর যে জমিন আছে এই সাবি টবি সব নবী কামলিওয়ালারা দান করে দিছে। জমিন শুধু হরণ বড় হরণ, এটা নবীরা তো, কারণ নবী যে উদাদের কপালে বইয়ে নিছে। চিল্লায় বলবেন না আল্লাহু আকবার, আগে আঁকিদা ঠিক করেন, লেখাপড়া করে কথা বলেন। আমার নবীজির শানটা বাড়াইছে আমার আল্লাহ, কন্যা কেডা আমার আল্লাহ আমার নবীজির শান বাড়াইছে। এখন কোরআনেও আছে, হাদিসেও আছে, ইজমাতেও আছে, কিয়াতেও আছে, কিয়াজেও আছে, ফাতোয়াতেও আছে, সব জায়গায় আছে। এরপরও ফাইয়া ও না পাওয়া আরো বান করে আমার নবীজির বিরুদ্ধে কইয়া খবরে গেলেন তো মাফ নাই কথা কেন? আপনারা কি গুসা করতেছেন? আমি কি আমার নাম টম কেউ লইছি? নাম টম আমি আবার লইতে রাজি না। এখন কনসান দেখি কোনো কটা যদি চুরি করে রাত খেলা কেউ দেখেনি, দেখেনি মনে করেন স্টলের ভিতরে বয়ে বয়ে চা খাইতেছে। তখন আপনারা তিনজন মিললে সুরের গল্প তুলছেন, হের ভাল লাগতো নি কথা কোনো ভালো এত খালি মূর্ছা মূর্ছি করবো, এত খালি মূর্ছা মূর্ছি করবে এরা কি রাত্রে আমার দিকে খেলেছে নাকি? তা যদি না দেখতে থাকতো এরা সুরের গল্প থেকে কি অন্য গল্প করতাম না। আমি যে এইভাবে আকার ইঙ্গিতে নবীজি সান্ডা কইতেছি যে মানে না এর পিছে করবো সুরের মনে তো জানা জানা আছে না, এত মনে মনে চিন্তা করতেছে কালকে চুরি করছে এরা মনে দিকে খেলেছে, আর আসলে তারা দেখছে ওই না এমনি গল্প 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 করতেছে ঠিকই না কর না কেন? এই আমার বন্ধুর বারো উদাত্রা দিয়ে সুতরাং হুডাক দিয়ে বলে বাবা পৃথিবীর মনোবিগুলা বলতে পারে আমি কোন কিতাব থেকে বলতে আরম্ভ করলাম। 1 নম্বর মাদারিজ জন্নবোধ কিতাবের নাম, 2 নম্বর আনোয়ারে মুহাম্মদিয়া, 3 নম্বর হলো আর-রওজুল আনফ, 3 নম্বর 4 নম্বর হলো বেদায় আমান নাহায়া। চিল্লে কি বলা যাবে না মারহাওয়া? আমরা হাদিসের ভিতরে পাইলাম এই জন্য নবীজির শান বলতে আরম্ভ করলাম। উদাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মানুষের দল, কেউ তোমরা 12 মাইল দূর থেকে আইলা, 10 মাইল দূর থেকে আইলা, 8 মাইল দূর থেকে আইলা, 6 মাইল দূর থেকে আইলা, 4 মাইল দূর থেকে, 2 মাইল দূর থেকে আইলা, আমার চাউন্ডা আমার গলার আওয়াজটা এত দূর যাই ভরে আমি কোনোদিন চিন্তা করি নাই। বন্ধু এবার সাতটা ইহুদি বন্দি অবস্থায় থাকা সমস্ত মানুষ তার দল ইহুদির কি চক্রান্তের কারণে, কি অপরাধের কারণে উদাদরে হত্যা করার জন্যে, মার্ডার করার জন্যে খুঁজে খুঁজে ছবির পাহাড়ে এসে ধরলি। সত্যি কথা বললে ছেড়ে দিব রে, ওই ইহুদিরা ডাক দিয়া বলে তাওরাত কিতাবে লেখা আদম আলাইহিসসালামের কফাল মুবারক থেকে আসতে আসতে উদাতের কফালে নূরে মুহাম্মদি স্থানান্তরিত হইব রে, তার আব্বা হামিশারও মারার চেষ্টা করেছি পারিনি। উদাতের কপালে আইলো আজকে ছবির পাহাড়ের মধ্যে একলা পেয়ে গেলাম, হত্যার উদ্দেশ্যে এসেছি, সমস্ত জনগণ বুঝা গেলেন এটা উদাতের কোনো শত্রুতামি নয়, এটা হলো নবী কামলিওয়ালার নূর মুবারকের শত্রুতামির কারণে ইহুদিরা উদাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য জোর হইয়া গেল। সমস্ত জনগণ নিয়ত করলো, ভোট করলো, সালিশ করলো, একটা রায় করে দিও 7 জন ইহুদিকে এমনি এমনি ছাড়া যাবে না, একজন একজন করে তাদেরকে শূলের ভিতরে ছড়ানো হবে। উদাত রাদিয়াল্লাহু তাআলা বলে না,
আমার তো তারা মারতে পারে নাই, আঘাত করতে পারে নাই, শুধু ঘোষণা করেছিল তাদেরকে ছেড়ে দাও, এমন হইতে পারবে আমার কপালে নূরে মুহাম্মদের উসিলায় ওই মক্কা মুআজ্জামার সমস্ত ইহুদির দল আমার নবী পাকের প্রেমে মুসলমান হইয়া যাইতে পারে। বন্ধুরে উদায়াত রাদিয়াল্লাহু তাআলা নগরের ভিতরে ফিরে আসলেন, অন্যদিন দুম্বা গুলা নিয়া দুম্বা গুলাকে হাকাইয়া হাকাইয়া বেড়া বেরি বা উট গুলা নিয়া, আপনারা যখন গরু গরু টুরু বা ছাগল নিয়ে যান, ছাগলকে একটু টেনে টেনে নিতে হয় আর গরুকে একটু আঘাত করতে করতে নিয়ে যাইতে হয়। উদাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গো, নূরে মুহাম্মদি আমার কপালে আসার পরে আমি যখন উটের রশিটা আস্তে করে গলা থেকে খুলে দিতাম, দুম্বার রশিগুলো খুলে দিতাম, আমি দেখতাম তারা আমের আগে আগে যাইতো, এখন দেখি উটগুলাকে যতই আঘাত করি না কেন, দুম্বাগুলাকে যতই আঘাত করি না কেন, পশুর খাসলতরে বন্ধু সব সময় মালিক দেখাইয়া এইভাবে তারা করে নিয়ে যাইব। উদাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তারা তারা করি বাড়ি দেই আঘাত করি আমার আগে আগে হাঁটে না, আমি যখন সামনে যাইতে আরম্ভ করলাম আমি দেখতেছি আমার গরের দুম্বা গোলারে আমার আব্বা যে গোলা লালন পালন করতো, আমার আব্বার উট গোলা আমি যেখানে যাইতে আরম্ভ করি আমার পিছনে পিছনে যায়। উটগুলাকে খাবার খাওয়ানোর জন্য উনি ঘর থেকে যখন বাহির হয়ে যায় উটগুলা পিছনে পিছনে যায়, দুম্বাগুলা পিছনে পিছনে যায়। উনি একটা ভাবনার ভিতরে পড়ে গেলেন, উটগুলা খাইতে আরম্ভ করলো, দুম্বাগুলা খাইতে আরম্ভ করলো, রে বাবা ছাগলগুলা খাইতে আরম্ভ করলো। ওনার মনের ভিতরে ভাবনা হলো, ছোটবেলা থেকে পর্যন্ত 8 বছর থেকে আমি দুম্বা ছড়াই, আমি ছাগল ছড়াই, উট ছড়াই, এমন কোনো দিন হয় নাই, এখন দেখতেছি গতকালকে একটা ঘটনা হয়ে গেল, সবির পাহাড়ের ভিতরে ইহুদিরা মারার জন্যে তারা করলো, আজকে দেখতেছি উটগুলা আমি আর সামনে নিতে পারি না, উটগুলা আমার পিছনে পিছনে যাইতে আরম্ভ করে, বুঝলাম না এটার কারণটা কি। তখন উটগুলো আমার আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, দুম্বাগুলো আমার আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, বকরিগুলো আমার আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ আমাদের জবান খুইলা দাও, নূরে মুহাম্মদি কপালে লইয়া উদাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবনার ভিতরে পড়ে আছে, আমার আল্লাহ নূরে মুহাম্মদের উসিলায় উটের জবানগুলো আমার আল্লাহ খুলে দিয়েছে, দুম্বার জবানগুলো আমার আল্লাহ খুলে দিয়েছে, বেড়া বেরি বকরির জবানগুলো আমার আল্লাহ খুলে দিয়েছে, উট ডাক দিয়া বলে, বেড়া ডাক দিয়া বলে, দুম্বা ডাক দিয়া বলে, হে উদাত রে তোমার কপালে নূরে মুহাম্মদি লইয়া আমাকে যখন তালা করো রে আর কোনদিন তারা করতে হবে না, নূরে মুহাম্মদের আগে আগে কোনদিন আর আমরা দুম্বাগুলো হাঁটতে পারবো না, ছাগলগুলো হাঁটতে পারবো না, ওটগুলো হাঁটতে পারবো না, আর আমাদেরকে দেখাশোনা করতে হবে না, যেখানে তুমি যাইবা পিছনে পিছনে যাইতে আরম্ভ করবা। এইগুলো নূরে মুহাম্মদি শাহ ইয়া রাসূলুল্লাহ বলা যাবে। উদাত রাদিয়াল্লাহু তাআলা না আশ্চর্য, আগে তো টাকা ঢুকাই নিতে মন ফিসে ফিসে না, নবীর নজর পাইলে তুমি, নবীর নজর পাইলে তুমি থাকবে না পেরেশানি, বলেন নবীর নজর পাইলে তুমি, নবীর নজর পাইলে তুমি থাকবে না পেরেশানি, নবীর নজর পাইলে তুমি সৃষ্টি কুল সালাম করে নূর মুহাম্মদ আলো বলে চিল্লে কন্যা ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টি কুল সালাম করে নূর মুহাম্মদ আলো বলে, হে নবীজির আগমনে, হে নবীজির আগমনে খুশির জোয়ার বয়ে চলে, হে নবীজির আগমনে, খুশির জোয়ার মানিল যারা এই জগতে, মানিল যারা
এই জগতে হইল তারা মহাজ্ঞানী, মানিল যারা এই জগতে হইল তারা মহাজ্ঞানী, নবীর নজর পাইলে তুমি থাকবে না পেরেশানি, নবীর নজর পাইলে তুমি থাকবে না পেরেশানি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল হইল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল হইল, উদ্ধারিতে পাপি তাপি, উদ্ধারিতে পাপি তাপি এই জগতে আসিল, উদ্ধারিতে পাপি তাপি, উদ্ধারিতে পাপি তাপি এই জগতে আসিল। জগত পরি বলে তরি দর মরণেরি আগে মর, জগত পরি বলে তরি দর মরণেরি আগে মর, নবীর দিদার পাইলে তুমি, নবীর দিদার পাইলে তুমি তো জাহানে হবে ধনি, নবীর নজর পাইলে তুমি থাকবে না পেরে শানি, নবীর নজর পাইলে তুমি এই আমার বন্ধুরি উদাত রাদিয়াল্লাহু তাআলা নহু গরের ভিতরে এসে আম্মাকে ডাক দিয়ে বলে, আম্মারে গতকাল থেকে আশ্চর্য ঘটনা আরম্ভ হলো, গতকাল আমার ইহুদি সবির পাহাড়ের ভিতরে মারার চেষ্টা করলো, কিন্তু আমার আওয়াজটা কোনোদিন তো 12 মাইল দূর যাইতে পারে না। আম্মা উদাত রাদিয়াল্লাহু তাআলা নহুর আম্মা ডাক দিয়ে বলে, বাবা বাবারে তাওরাত কিতাবের ভিতরে তোমার কফালে যিনি আছেন আল্লাহর হাবিবুল্লাহ নূরে মুহাম্মদী, ওই নূরে মুহাম্মদী রুসিলায় তোমার আওয়াজটা 12 মাইল দূরে যায়। আজকে মা যখন গোর থেকে বাহির হয়ে গেলাম, গরু গাধা আমার আগে আগে যায় না, পিছনে পিছনে যায়, কই নূরে মুহাম্মদীর কারণ রে, আজ থেকে তুমি সাবধান হইয়া চলবা রে বাবা, সাবধান সাবধান হইয়া চলবা। আমার আল্লাহ পাক 17 বছর থেকে যখন 5 বছর উদাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর হয়ে গেল বাবা, উদাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাত্রেবেলা স্বপ্নে দেখাইলেন, আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে ডাক দিয়ে বলে, উদাত রে তোমার বিয়ের সময় হলো রে, তোমার বিয়ে হয়ে গেলে তোমার স্ত্রীর গর্ভে নূরে মুহাম্মদী আমি ট্রান্সফার করবো, তোমার একটা ছেলে দিব, নাম রাখবা আদনান, ওই আদনানের কফলে আমি নূরে ট্রান্সফার, নূরে মুহাম্মদী ট্রান্সফার করবো, নূরে মুহাম্মদী ট্রান্সফার করে করে মাধ্যমে খাজা আবদুল্লার পেশানি হয়ে মা আমেনার রেহেম হয়ে আমি আমার নবী পাকে আগমন করাইব। আপনারা বইটা থাকলে বলেন, নবীজির আগমন না নবীর জন্ম, নবীর নবীজির আগমন না নবীর জন্ম। বন্ধু বন্ধু স্বপ্ন যখন ব্যঙ্গে গেলেন, উনি উনার আব্বাকে হামিষাকে বললেন, আব্বা গো রাত্রেবেলা স্বপ্নে দেখলাম আমার আল্লাহ ও ফেরেশতার মাধ্যমে বলে দিল বিয়ে শাদি করার জন্য, হামিষা উদার ছেলের জন্য বাবা বউ দেখতে আরম্ভ করলো, বিয়ে শাদি যখন করাই দিল রে বাবা সংক্ষেপ করে বলতে আরম্ভ করলাম, আমি শুধু ওই সময়টার মধ্যে ফিরে যাব রে বাবা, একটা আয়াতের তাফসীরের ভিতরে ঢোকার জন্য নূরে মুহাম্মদী আলোচনা পড়তে আরম্ভ করলাম, সূরা বনি ইসরাইলের 5 নম্বর আয়াতের তাফসীরের ভিতরে যাইব, মারহাবা বলা যাবে না, প্রথম থেকে বলতে আরম্ভ করলাম, নূরে মুহাম্মদী টানতে আরম্ভ করলাম, এই জন্য উদাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করলেন, আমার আল্লাহ বড় মায়া করে ওনার স্ত্রীর গর্ভে একটা সন্তান দিলেন, পৃথিবীর জমিনে আগমন করলেন, আগমন করার আগে আগে বাবা উদাত রাদিয়াল্লাহু তাআলা আনহু এন্তেকাল করলেন, ছেলে আদনান হলো বাবা স্ত্রীর পেটে, উদাত রাদিয়াল্লাহু তাআলা আনহু এন্তেকাল করলেন, ছেলে আদনান পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়ে গেল, ভূমিষ্ঠ হওয়ার সময় মাটাও মারা গেল। বন্ধু ওই ছোট্ট ছেলেটাকে লালন পালন করে যখন বড় করা হলো, বাল্য বয়স থেকে বাবা, বাল্য বয়স বলতে 7 থেকে 8,
সাত থেকে আট আলবেদা এমন নেহায়া ইবনে কাসির লিখতে আরম্ভ করলো রে বাবা, সাত আট বছরের সময় নূর মুহাম্মদী উনার কপালে আমার আল্লাহ ট্রান্সফার করে দিল, আমার আল্লাহর কাছে আমানত রেখে দিয়েছিল নূরে মুহাম্মদী, কোন মহিলা মানুষের কাছে নূরে মুহাম্মদী আমার আল্লাহ দিবে না, আমার আল্লাহর ইচ্ছা রে বাবা। আদম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে আমার আল্লাহ নূরে মুহাম্মদী দান করলো, বয়সটা হলো সাত বছর। ধরে বলেন না কয় বছর? একজন তাওরাতের পণ্ডিত, তাওরাতের একজন পণ্ডিত পাদ্রি ডাক দিয়ে বলে, আদনান রে, মাত্র তোর বয়সটা হলো সাত থেকে আট হবে রে বাবা, এই জাজিরাতুল আরবের ভিতরে থাকলে তোকে এমনি এমনি রাখবে না, হত্যা করে দিবে। এমনি জাজিরাতুল আরবের ভিতরে যুদ্ধ আরম্ভ হয়ে গেল রে বাবা, তুমি আরব দেশ থেকে যেতে যেতে যদি ফিলিস্তিন এরিয়ার ভিতরে যাইতে পারো, আমার আল্লাহ তোমার নিরাপদ করে দিব। ওই আট বছরের আদনান ডাক দিয়া বলে, হে পাদ্রি, তাওরাতের যে আলেম আপনি ওইটা পাইলেন কোথায়? কয়ে তাওরাত কিতাবের লেখা আছে, হুকুম আছে রে, তুমি যদি ফিলিস্তিন এরিয়ার ভিতরে চলে যাও, আমার আল্লাহ তোমার হেফাজত করে নেবে। আদনান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাত থেকে আট বছরের যুবক, মানে ছোট্ট একটা বালক রে বাবা, ঘোড়া চালাইবার মতো কোনো ক্ষমতা নাই, ঘোড়া চালানো শিখে নাই। পাদ্রি একটা লোককে ঠিক করে দিল, সে ঘোড়া চালাইবে, তুমি ছোট্ট মানুষ পিছে বসে বসে এইভাবে ধরে রাখবা, তোমারে ফিলিস্তিন এরিয়া ভিতরে আমার আল্লাহ পৌঁছে দিবে। আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাস ওই জায়গার ভিতরে রেখে দিয়েছে, ওই জায়গার ভিতরে আমার আল্লাহ বারাকাত রেখে দিয়েছে, রহমত রেখে দিয়েছে, ওই এরিয়ার ভিতরে তুমি গেলে আমার আল্লাহর আশ্রয় তুমি পাইয়া যাইবা। আদনান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোড়া চোয়ারের পিছনে বসে রে বাবা, মক্কা মুয়াজ্জামা থেকে যাইতে যখন আরম্ভ করলেন, শয়তানের দলের তো সবসময় শয়তানের বুদ্ধি থাকে রে বাবা, তোর বাবারে মারতে পারি নাই, ভুল করলি রে, তোর আব্বারে মারার সময় ছবির পাহাড় থেকে তোর আব্বাই আমাদেরকে সাইরা দিল, যদি শুলিতে সরাইতো জবাই করতো, আজকে আমাদের হাতে তুই মরতি না, নাউজুবিল্লাহ কইতেন না। এখন আপনারা যে বড় আটকাইছে মঙ্গল লেগে, হেরে যদি আপনারা সেরে দেয়, হেরে যদি সেরে দেয়, মনে করেন রাস্তার মাঝে আটকাইছে ফিট বল, ইমন ফিটা ফিট বকরো জব করে নিব, কোন বাপে এনতিকা বাচ্চা গেছেন গা, হের একটা বিজ্জিত হয়েছে, বামুই গ্রাম হেরে বাঁধছে, বাইন্দা বা ও ফুরুদু লটকাইছে, লটকাই মানুষের সাইজ পেঞ্চ লাগাইছে, আরেকদিন যদি হিয়ে আপনার কোনোদিন একলা পায় কথা কথা কেড়ে না, কুস্তা করতো না, হন কিচ্ছু করতো না, খালি শেপ টা পাইলি কথা কথা কেড়ে। তোমরা ওয়ারকানা পাহাড়ের ভিতরে পাদ দেশে গিয়ে লুকিয়ে থাকো, সে যখন মক্কা মুয়াজ্জামার এরিয়ার বাহির হয়ে যাবে, ওয়ারকানা পাহাড়ের পাদ দেশে মানে নিচে আসবে রে, একলা একটা ছোট্ট একটা শিশু মানুষ, তারে মারতে কোনো সমস্যা হবে না, কারণ হলো তার কপালে নূরে মুহাম্মদী রে। বন্ধু আদনান অন্য একজন ঘোড়া সওয়ারের পিছনে পিছনে দৌড়ে দৌড়ে যায়, নূরে মুহাম্মদী কপালের ভিতরে লইয়া যখন বাবা ওয়ারকানা পাহাড় মনে রেখেন, পাহাড়টার নাম হলো ওয়ারকানা, কন্যা কি কানা, ওয়ারকানা পাহাড়ের পাদ দেশে যখন গেলেন বাবা, ইহুদিরা আগে ছিল, তার বাবার দিছিল সাতজন বের, এখন বাবা আশিটা যুবক, ছোট্ট একটা সাত আট বছরের বালককে মারার জন্যে আইলো, আশি জন যখন বের দিয়েছে, গোড়া চালক ভয় পেয়ে গেল, আশি জনের সাথে তো আমি আর পারবো না, এবার আপনি গোড়ার থেকে নামবেন, আপনারে মারার জন্যে তারা এখানে ওয়ারকানা পাহাড়ের নিচে জড়ো হইয়া গেল। বন্ধু সাত থেকে আট বছরের যুবক আমার আল্লাহর, সাত থেকে আট বছরের বালক আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার কপালের ভিতরে পাদ্রি বলে দিল নূরে মুহাম্মদী আসিব, নূরে মুহাম্মদীর উসিলায় তোমার দরবারে চাইলাম,
তোমার বন্ধু মোস্তফা যদি নূরে মুহাম্মদী হয়, ওই 80টা যুবক আমার মারার জন্য আসলো, তাদের কাছ থেকে তুমি আল্লাহ বাঁচায় লইবা। এ বন্ধু মাদার জন্য বত কিতাম প্রমাণ করে রে বাবা। আনোয়ারে মুহাম্মদী ইমাম নাবাহানি বলে, তখন ওই ছোট্ট একটা বালক আমার আল্লাহর দরবারে নূরে মুহাম্মদী রুসিলায় চাইতে দেরি হয়, ওয়ারকানা পাহাড়ের ভিতর থেকে গাইবি একটা আগ বাহির হইয়া ওই বালকটাকে আদনানকে পাহাড়ের ভিতরে নিতে দেরি করে নাই। হয়নি যে পৃথিবীর জমিনে আমার লাগছে না, কিন্তু পাহাড়ের ভিতর থেকে আমার আল্লাহ আওয়াজটা বাহির করে দিচ্ছেন, এমন একটা চাউন এমন একটা আওয়াজ বাহির করে দিচ্ছেন, এই আওয়াজের সুরে 80 গুড়া সোয়ারি আদনান বালক 8 বছরের মারার জন্য আসছিল, সবাই গুরাত থেকে চিৎকার করে ফরে আমার আল্লাহ কয় আজরাইল যা লগ লগ জান্দা নিয়া জাহান্নামে ফড়ায় দেয়। এমন একটা তত্ত্ব আইতাছে ফাহার, আল্লাহ আমার জবানটা তুমি একটু খুলিয়া দেব। সুবহানাল্লাহ, কেডা হয় ফাহারে কয় আল্লাহ জবান খুলিয়া দেব, যে ফুলা আমার পাহাড়ের ভিতরে লয়ে এসছো এই ফুলার কপালে তোমার হাবিবুল্লাহর নূর, আমি আমার তোমার হাবিবুল্লাহর নূরে মুহাম্মদের কদমে আমার একটা আরজি আছে। এই আমার বন্ধুরে ছোট্ট বালক পাহাড়ের গভীরে আমার আল্লাহর কুদরতে রেখে দিয়েছে রে বাবা, পাহাড়ের জবানটা আমার আল্লাহ খুলে দিয়েছে, পাহাড় আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলি আল্লাহ গো জবানটা খুইলা দাও, নূরে মুহাম্মদের সাথে কথা বলবো, আমার পাহাড়ের ভিতরে যখন ডুইকা গেছে আমি আর ফায়দা ছাড়তাম না, আমার আল্লাহ পাহাড়ের জবানটা যখন খুলে দিয়েছে পাহাড় আমার নবী পাকের নূরে মুহাম্মদের কদমে দুরুদ ও সালাম আরম্ভ করে কয়, নূরে মুহাম্মদী আল্লাহর হাবিবুল্লাহ গো, পৃথিবীর জমিনটা তো কোনোদিন বেহেস্তে যাবে না, আপনি নবী বেহেস্তে চলে যাবেন, আপনার উম্মতগুলো বেহেস্তে চলে যাইব, পৃথিবীর জমিন কোনোদিন বেহেস্তে যাবে না, পাহাড় যাবে না, পশু যাবে না, পাখি যাবে না, কিচ্ছু যাবে না, ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মুবারকে একটা আরজি, আমার আমি পাহাড়কে হাসরের দিন আপনি বেহেস্তে লইয়া যাই। আমি ওই পাহাড়ের ভিতরে থেকে তোর চাওয়ানটা শুনিয়ে দিলে গুণা সোয়ানিকে 80 জনকে আমি দুজোকে আজরাইলের মাধ্যমে পাঠিয়ে দিলাম, সুসংবাদটা জানায় দে আমার বন্ধু মোস্তফাকে, যখন ওসিলা করলো পৃথিবীর জমিনেরে ওই পাহাড়টাকে আমার বন্ধুর কারণে আমি ওয়ারকানা পাহাড়কে বেহেস্তি বানাইয়া দিলাম। এ বন্ধু আমার নবী পাকের ওসিলায় যদি পাহাড় বেহেস্তে যাইতে পারে, আমরা তো আমি আমার নবী পাকের কলিজার টুকরা, নবী পাকের কলিজার টুকরা উম্মত আমরা, সুবহানাল্লাহ বলেন পাহাড় তো বাবা আমার নবী পাকের কলিজার টুকরা না, আমরা জানা এখানে বসলাম কেমন আমরা আমার নবীজিকে ভালোবাসি, আমরা আর কুদ্দুর বালাবাম আমার নবী পাক
এমন ভালোবাসা বাসে বুক, আমার নবীজি কিন্তু পৃথিবীর জমিনে আসে নাই, নূরে মুহাম্মদী হিসেবে আল্লাহর দরবারে আমরার জন্য কান্দে, আমাদের জন্য সুপারিশ চায়, আমাদের জন্য হেদায়েত চায়, আমরা কি আর ভালোবাসবো নবীজিকে, এমন সারা জীবন যদি ভালোবাসি নবীজির জাররা পরিমাণ ভালোবাসার সমান হবে না, আমার নবীজির কলিজার টুকরা উম্মত আমরারে বাবা, কিন্তু মনের ভিতরে নবী কামলিওয়ালার জন্য প্রেমটা জাগে না, ভালোবাসা জাগে না, একটা মৌলবি একটু উল্ডা ফল্ডা কইলি মনটা উল্ডা ফল্ডা হইয়া যায়, বাবা একটা জিনিস জাইনা রাইবেন, কুরআনুল কারীম থেকে যদি আমার নবী পাকের উল্ডা কয় এটাও মানা যাবে না, যদি হাদিস শরীফ থেকে নবী পাকের শানে উল্ডা কয় এটাও মানা যাবে না, আপনি যদি আমার নবী পাককে অন্তরের ভিতরে রাখতে পারেন, হৃদয়ে লালন করতে পারেন, বন্ধু আমার নবী কয় আমার উম্মতের দল কলিজার টুকরা রে, বাঙ্গা ঘরের ভিতরে ছিলি তুই, বাঙ্গা ঘরের ভিতরে আসো, অস্টিনের ঘরের ভিতরে, বিল্ডিং এর ভিতরে, যেভাবে যে অবস্থায় থাকোস না কেন, আমি নবী পাকের প্রেম ভালোবাসা তোর অন্তরে থাকলে আমি নবী চাইরে প্রতি রাত্রে গিয়া তোরে দিদার দিতাম, আমার সাদের জন্ম গেল চলে আমার দুইটি নয়ন জলে, নবীর প্রেমে বিচ্ছেদে সাদের জন্ম গেল চলে আমার, আমার নবী ছাড়া কেউ তো বোঝে না আমার মনের বেদনা, কলি যাতে লাগলো আগুন নিবে না নিবে না, কলি যাতে সাদের জন্ম গেল চলে আমার দুইটি নয়ন জলে, নবী দেখালে সুবহানাল্লাহ কোন না করে, সাদের জন্ম গেল চলে আমার দুইটি নয়ন জলে, কেউ তো বুঝে না আমার কি যে যন্ত্রণা, কলি যাতে লাগলো আগুন নিবে না নিবে না, কলি যাতে দয়াল কে বেবে আপন দিয়াছি প্রাণ মন, দয়াল কে বেবে আপন দিয়াছি প্রাণ মন, সে দয়াল আমার মন তো বুঝে না, কলি যাতে লাগলো আগুন না, কলি যাতে লাগলো আগুন, আমি কি বলি বয়ার কিছু নাই বলিবার, আমি কি বলি বয়ার কিছু নাই, দয়ালের প্রেমী হইল সদো আপন ঠিকানা, কলি যাতে লাগলো আগুন না, কুনি যাতে লাগলো আগুন, এই জন্মে নাই গো পাই পরকালে তোমায় চাই, এই জন্মে নাই গো পাই পরকালে তোমায় পাই, এই তো বাসনা, কলি যাতে লাগলো আগুন নিবে না নিবে না, কলি যাতে লাগলো আগুন, বন্ধু আমার আল্লাহ আমার নবী পাকের নূরে মুহাম্মদের কারণে বেহেস্তেন দরখাস্ত আমার আল্লাহ কবুল করে, কয় ওর কানা পাহাড়ে তুই বেহেস্তে যাইবি কোনো সন্দেহ নাই, পাহাড় থেকে যখন বাহির করে দিলেন আমার আল্লাহর আশ্রয়ে আদনান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিলেন বাবা, আদনান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিলিস্তিনের দিকে আমার আল্লাহর তত্ত্বাবধানে পাঠাইতে আরম্ভ করলেন, এই বন্ধু তখন নবী যিনি ছিলেন বাইতুল মুকদ্দাসের নবী ছিলেন ছিলেন বাবা, গরম পানি বাইতুল মুকদ্দাসের যখন এই সময়ের যিনি নবী ছিলেন, নবীর নামটা মনে রাখবেন সাইয়্যা ইবনে আমশিয়া,
আলাইহিমুসসালাম সংক্ষেপে ওনাকে সাইয়্যা বলা হয়। সাইয়্যা আলাইহিসসালাম বাবা তখন বাইতুল মুকাদ্দাস এরিয়ার নবী। মারহাবা কন্যা বন্ধু, বাইতুল মুকাদ্দাস এরিয়ার নবী কি আমার আল্লাহ ওহী করে দিলেন জিবরিল, আমার আদনান ওয়ারকানা পাহাড় থেকে আমি আল্লাহর তত্ত্বাবধানে পাঠাইতেছি। ফিলিস্তিনে যাইব রে সাইয়া আলাইহিমুসসালামকে ওহি কর, ওই ছেলেটা ফিলিস্তিনে যাইবার পরে সমস্ত লালন পালনের বার যেন আমার নবী সাইয়া আলাইহিসসালাম নিয়া নেয়। বাইতুল মুকাদ্দাসের এরিয়ার নবীর নাম হলো সাইয়্যা ইবনে আমশিয়া, সংক্ষেপে বলেন নাম হলো সাইয়্যা। বলেন না সাইয়্যা, আর পয়সা ফাঁসফি করবো আপনারা যুবক বইবেননি কিতা কইন আইন একটু একটু সামনে সাপ সাপ দিয়ে বই যান, জিকির জিকির পাপিয়মে গনা গঙ্গার আমি পাপিয় পরা দিয়মে গনা গঙ্গার রহমান রাহিম নাম যে তোমার, রহমান রাহিম নাম যে তোমার কর নায় পাওয়ার রহমান রাহিম নাম যে তোমার, রহমান রাহিম নাম যে তোমার কর নায় পাওয়ার ছিলাম কোথায় যাব কোথায় জানি না দয়ালামে জানি না পাঠাইলা এই বাব জগতে ও পাই মিলে না দয়াল ও পাই মিলে না পাঠাইলা এই বাব জগতে ও পাই মিলে না দয়াল ও পাই মিলে না ডাকি তোমায় ও দয়াময় ডাকি তোমায় ও দয়াময় কর তুমি পাওয়ার রহমান রহিম নাম যে তোমার কর নয় পাওয়ার আমি পাপি অপরা দিয়মে পাপি অপরা দিয়মে গোনা গোয়ার রহমান রহিম নাম যে তোমার কর নয় পাওয়ার কন্দিয়ানে আছ তুমি গ মালিক সাওয়াই, কন্দিয়ানে আছ তুমি গ মালিক সাওয়াই, তোমার লীলা বজার সাধু এইয়মের নাওয়াই, তোমার লীলা বজার সাধু এইয়মের নাওয়াই, রহমান রহিম নাম যে তোমার কর নয় পাওয়ার, রহমান রহিম নাম যে তোমার কর নয় পাওয়ার আমি পাপি অপরা দিয়মে পাপি অপরা দিয়মে গনা গাওয়ার আল্লাহ
মায়ার মানুষ কইরা তৈরি খেলেছ, এখন খেয়েল দমিয়াল খেলেছ, এখন খেয়েল বাবিতে বাবিতে ফরাই জীবন বাতিরতে এলাম, জীবন বাতিরতে এল আল্লাহ 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 খেলছ, এখন খেল বাবিতে বাবিতে ফরাই জীবন বাতিরতে এল আমার, জীবন বাতিরতে এল জগত পরি কয় অগো দয়াল, জগত পরি কয় অগো দয়াল, চাই তোমার দিদার রহমান রহিম নাম যে তোমার করোনায় পাওয়ার, আমি পাপিয়া পোরা দিয়ামে পাপি অপরা দিয়ামে গৌনা গঙ্গার রহমান রহিম নাম যে তোমার করোনায় ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবার বন্ধুরা আদনান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ পাহাড় থেকে বাহির করাইয়া ফিলিস্তিনের জমিনে পাঠা দিলেন। ও বন্ধু, সাইয়্যা ইবনে আমশিয়া আলাইহিমুসসালাম, সাইয়্যা আলাইহিসসালাম বাবা মাইত বাইতুল মুকদ্দাস এরিয়ার ভিতরে অপেক্ষা করতে আরম্ভ করলো। কোন সময় রে আমার আল্লাহ বলল, নূরে মুহাম্মদি কফালে লইয়া 8 বছরের একটা বালক ফিলিস্তিনের ইয়ার ভিতরে আইব। আমার আল্লাহ ওহি করার কারণে বাবা আল্লাহর নবী কিন্তু উনি সাইয়্যা আলাইহিমুসসালাম উনি অপেক্ষা করতে আরম্ভ করলেন। কে জানি রে মানুষ চিনে না, একজন গুড়া চালকে গুড়া দৌড়াইয়া 7-8 বছরের বালকটা আদনান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইয়্যা আলাইহিসসালামের সাথে পরিচয় করায় দিলেন। সাইয়্যা আলাইহিসসালাম আদনান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়াইয়া দইরা কপালের ভিতরে চুমা লাগাইয়া কয়, যদিও আমার আল্লাহ আমি সাইয়ারে আল্লাহর নবী বানাইছে, যদি আমার নবী না বানাইয়ারে এ আদনান তোমার মতো কপাল আমার হইতো, আমার কপালে যদি নূরে মোহাম্মদী আমার আল্লাহ লাগাই দিত তাহলে আমি নবুয়তের নবীর চেয়ে আরো বেশি তোমার মতো ভাগ্যবান হইতাম। সূরা বনী ইসরাঈলের 5 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতে আরম্ভ করলেন, আমার নবীজি রাসূল মুফাসসিরিন পৃথিবীর জমিনে সবচেয়ে বড় মুহাদ্দিসকে নিজে তাফসির শিখাইয়া দিচ্ছেন।
আমার নবীজি বলেন সাইয়া আলাইহিমুস সালাম, মনে রেখেন সূরা বনি ইসরাইলের 5 নম্বর আয়াতের তাফসীরটা শুরু, আগে থেকে বললাম কেন, আগে থেকে টাইনা না আনলে বুঝবেন না। এই জন্য সব বিষয়বস্তুর মূলে কিছু জিনিস আছে, মূলে কি জিনিস, আমরা যখন কারোর সাথে কথা বলি একটা হলো গুরুত্বপূর্ণ আর একটা হলো উদ্দেশ্য, কে সাথে যদি ঝগড়া লাগি গুরুত্বপূর্ণ বিষয় কসমকারী কই, আল্লাহর কসম, মানে আল্লাহর কসমটা হইল গুরুত্বপূর্ণ আর উদ্দেশ্যটা হইল তোর সাথে কথা বলতে, বুঝাইতে পারছি না। আল্লাহ কয় আগে আমি গুরুত্বপূর্ণ জিনিসটা বলি তারপরে উদ্দেশ্যটা বলি, বুঝতেছেন না নাকি? কোরআনটা একটু কঠিন, এই জন্য মানে বাঙ্গিয়া হইলেন কে সাথে খাজ্জা করলে আপনি এমনি হননি, একবার বেশি মানে সীমার বারে খাজ্জা হয়েছে, আল্লাহর কসম তোর সাথে কিন্তু আমি আর কথা বলতাম না। আল্লাহর কসমটা হইলো গুরুত্বপূর্ণ জিনিস আর কসমটা খাড়ছেন কেন, উদ্দেশ্য হইলো কথা কইতাম না। এখন ধরুন না বুঝছেন না, আমার আল্লাহ কয় গুরুত্বপূর্ণ জিনিসটা আমি আগে কইলাম, এখন সূরা বনি ইসরাইলের 5 নম্বর আয়াতে উদ্দেশ্য কইতাছি, সুবহানাল্লাহ কয়, এখন আমার আল্লাহ উদ্দেশ্য কইতাছে, উদ্দেশ্যটা কি, আমার আল্লাহ কয় আল্লাহর নবী, আমার নবী সাইয়্যা ইবনে আমশিয়া আলাইহিমুস সালাম, আমি আল্লাহ ফাড়াইছি বাইতুল মুকাদ্দাস এরিয়ার নবী হইয়া, এরিয়ার নবী হইয়া পাঠাইবার পরে আমি আল্লাহ ওহী নাযিল করছি জিব্রাইলের মাধ্যমে, একটু মনোযোগ, আমি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে বলছি যে আপনার বনি ইসরাইল এরিয়ার যত মানুষ আছে এর ভিত্তে একজন মানুষকে আমি আল্লাহ পছন্দ করছি, ওই লোকটারে আপনি সমস্ত মানুষের বাসা বানাইবেন। সাইয়্যা ইবনে আমশিয়া আলাইহিমুস সালাম বলে আল্লাহ এতগুলা লোকের ভিতর থেকে যারে তুমি বাসা বানাইছো নামটা কি, আমার আল্লাহ বলে ওর নাম হলো ইসকিয়া। সাইয়্যা আলাইহিস সালাম পরের দিন থেকে খোঁজা আরম্ভ করছে, বাংলাদেশের ভিতরে এত মানুষ থাকতে একজনের নাম যদি কয় তাহলে খুঁজে খুঁজিয়া বাড়ি করতে একটু সময় লাগতো না, কিন্তু উনি তো আল্লাহর নবী, নবুয়তের সুক্ষ এই দুই চোখ ছাড়া আর এক চোখ আছে, আরে আল্লাহর ওলীদের যদি তাকে আউলিয়াই তাহতা বাবা ইলা ইয়ারিফুহুম গাইরি, আমার আল্লাহ বলে আমি আল্লাহ ওলীদেরকে আমার কুদরতে সাদর দিয়া রাখিয়া রাখি, লা ইয়ারিফুহুম গাইরি, সে দে আল্লাহর ওলি আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আমরা কই হুজুরি দি ফুদা না হল কাছে রাখা তা বল লাগাই থাকছে না, কথা মনে ঠিক না, আমরা যে জাতের পাবলি ঠিক কিনা কোন না, যেভাবে আদম আলাইহিস সালামের ফলাইনতির দিকে শুরু হয়েছি, নূহ আলাইহিস সালামেরও দুশ্মন আছেন বৌড়া শুদ্ধ আছিল, সুবহানাল্লাহ কথা, নূহ আলাইহিস সালামের বৌড়া কয় তিন বুঝি নবী, আমি মানতাম না, নূহ আলাইহিস সালামের বউ মারে না, লূত আলাইহিস সালামের বউ মারে না, এভাবে না মানতে 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 আমার নবী পর্যন্ত আইসে, আমার নবীর চাচা বলতে মানে না। এই পৃথিবীর এই যে বামুর জমিনে যদি হক থাকে আর যদি না হক থাকে, হক বাতিল দুইটা না থাকলে আপনি বুঝবেন কেমনে কুন্ডা বালা কুন্ডা হারাম, হিডি যদি থাকে তাইলে হিডি থাকবো, বালাটা থাকলে খারাপটাও থাকবো, নাহলে বাছাই করবেন কেমনে, কথা হন না, ইবিসি পৃথিবীর জমিনে সুরও থাকবো, ডাকাতিও থাকবো, বালা মানুষও থাকবো, খারাপও থাকবো, গগল জাতের থাকবো, এর ভিতর থেকে বাছাই কইরা আমার আল্লাহ যারে পছন্দ করে হেরে বানাইবো, এটা আমার আল্লাহ, কষ্ট নিতেছেন যে আপনারা, আরে আমার নবীজি ইসলামের দাওয়াত দিতেছে, আমার নবীজি যে কয় আপনার মতো বিশ্বাসী কেউ নাই, আপনার কাছে টাকা আমানত রাখি, দলিল আমানত রাখি, সব কিছু আমানত রাখি, তা আমার নবী কয় তাহলে আমারা যদি এত বিশ্বাস করেন তাহলে খলিফা ফরতে সমস্যা কি, এটা করুন যেত না, এটা ছাড়া আপনারা বিশ্বাস করি আপনি টাকা মারতেন না,
আমার কাছে আমানত থাকবো। তুমি এটা খেপে জানি ফেস থেকে যা গা, অতদিন ধরে হইরাইতেছি তো দেবতার পূজা, এটা মানন জানা পাতে যা। সাই আলাইহি সালাম বলেন, দেখেন একটু খেয়াল করেন, আল্লাহ গো হিসকিয়ার আমি খুঁজে খুঁজে বাইর করবো। সাই আলাইহি সালাম হিসকিয়ারে খুঁজে বাইর করছে, বাইর করে কয় আল্লাহ কিন্তু জিব্রাইলের মাধ্যমে তোমার একটা সংবাদ দিছে, হিসকিয়া সাধারণ একটা মানুষ, গড়ে বাত নাই, কয় আমার গড়ে টরে বাত নাই, কিচ্ছু নাই, আল্লাহ কি সংবাদটা দিছে, কয় আল্লাহ বড় মহব্বত করে জিব্রাইলের মাধ্যমে একটা সংবাদ ফাটাইছে, এই এরিয়ার বাদশা তোমার বানাইব। সাইয়া আলাইহি সালাম বলে, হিসকিয়ারে তুই এমন কি খামড়া করলে যে আমার আল্লাহ তোর বাসা বানাই লিব, তোর থেকে মোটা তাজা মানুষ আছে, সুন্দর মানুষ আছে, শক্তিশালী মানুষ আছে, জ্ঞানী গুণী টেকাওয়ালা মানুষ আছে, তুই কি খামড়া হরস যে খামে আমার আল্লাহ তোর বাসা হিসেবে পছন্দ করছে। কয় আমি পুঁথি রাখতে একটা খাম করি, সারাদিনে তো পারি না। মুসা আলাইহিস সালামের মিল্লাতের উপরে যে তাওরাতের যে আমলটা আছে, প্রত্যেক দিন কয়েকটা ফলক তাওরাত না পড়ে আমি ঘুমাই না। সাইয়্যিদ আলাইহিস সালাম বলে, তোর কোন ফলকটা পড়ো? কয় যে ফলকের ভিতরে আল্লাহর হাবিবুল্লাহর নূরে মুহাম্মদের শান মুবারক লেখা, এটা প্রতি রাত্রে পড়ি। সাইয়া আলাইহি সালাম কয়, খবর জাননি আমার পাশে যে ছোট্ট একটা ছেলে 8 বছরের বই রয়েছে তুমি চিননি? কয় আল্লাহ গতকালকে রাত্রে স্বপ্নে দেখাই দিছে। কতলে নাম ডাকো না? কয় নাম রইল আদনান। তার কপালে আমার আল্লাহর হাবিবুল্লাহর নূরে মুহাম্মদি, সুবহানাল্লাহ বলবে। এই আমার বন্ধুরা, বাবা সাইয়া আলাইহি সালাম হিসকিয়াকে বাবা বাদশা বানিয়ে দিলেন, বাইতুল মুকদ্দাস এরিয়ার ভিতরে সুন্দর করে চলতে লাগলো। 1 বছর উনি বাইতুল মুকদ্দাস এরিয়ার বাদশা হিসেবে শাসন করলেন, 2 বছর করলেন, 5 বছর করলেন, 10 বছর করলেন, 15 বছর যখন অতিবাহিত হয়ে গেল বাবা, 15 বছর পরের বন্ধু ওনার জনগণের ভিতরে আমার আল্লাহর নাফরমানি শুরু হয়েছে, আমার আল্লাহর নাফরমানি শুরু হয়েছে। বাদশা কিন্তু নাফরমান নয়, জনগণ নাফরমানি শুরু করেছে। জনগণ যখন নাফরমানি শুরু করেছে বাবা, বাদশা হিসকিয়া ওনার ফাঁয়ের ভিতরে আমার আল্লাহ একটা ক্ষত সৃষ্টি করে দিয়েছে, একটা গাছ সৃষ্টি করে দিয়েছে রে বাবা। 1 দিন 2 দিন 3 দিন করে করে 21 দিন পর্যন্ত উনি পায়ের ভিতরে গানিয়া বিস্তারের ভিতরে পড়ে আছে। আল্লাহর নবী সাইয়্যিদ আলাইহিস সালামের কাছে জানতে চাইল, আল্লাহর নবী গো আমার আল্লাহ, আমি কোনো হুসুট খাই নাই, কোনো গোতা টোতা লাগে নাই, কিচ্ছু লাগে নাই, আমার আল্লাহ পায়ের ভিতরে একটা ক্ষত সৃষ্টি করলো, গা করে দিল রে আল্লাহ। আল্লাহ যে করলো সাইয়্যিদ আলাইহিস সালাম আপনি কিছু জানেননি? সাইয়্যিদ আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ তো কোনো ওহি করে নাই, কি জন্য তোমার পায়ের ভিতরে কত সৃষ্টি করলো আমার আল্লাহ বলে নাই। তবে যদি আমার আল্লাহর কাছ থেকে জানতে চাও রে, আমার আল্লাহর দরবারে কান্দ, আমার আল্লাহর দরবারে যদি কানতে আরম্ভ করো, আজ থেকে 1 দিন 2 দিন করে 21 দিন পর্যন্ত তোমার পায়ের ভিতরে ক্ষত সৃষ্টি হয়ে গেল, গা সৃষ্টি হয়ে গেল। এবার সে তোমার খবর আছে নি, তুমি তো বিছানার ভিতরে রাজমহলের ভিতরে রেস্টে আছো, আরাম করছো, পায়ের ব্যথার জন্য হাঁটতে পারো না, এদিকে বেবিলনের বাদশা আমার দে পার্শ্ববর্তী রাষ্ট্র বেবিলন, ওই বেবিলনের বাদশা সানহারিব হইল বাদশার নাম, ওই সানহারিব 6 লক্ষ সেনাবাহিনী লইয়া বাইতুল মুকদ্দাস কারাও কইরা রাখছে। বাদশা তুমি ক্ষত নিয়া গা নিয়া বিস্তারের ভিতরে রাজমহলে পড়ে আছো, এইদিকে বেবিলনের বাদশা বাইতুল মুকদ্দাস দখল করার জন্য 6 লক্ষ সৈন্য বাইতুল মুকদ্দাসের চতুর্দিকে গ্রাউন্ড করে আছে রে। এ বন্ধু হিসকিয়া বাদশা বুঝা গেলেন, জনগণ আমার আল্লাহর হুকুম মানে নাই, নিষেধ মানে নাই, আমার আল্লাহর অবাধ্য হয়ে গেছে। হিসকিয়া রাজা আমার আল্লাহর দরবারে সেজদায় পড়ে কয় আল্লাহ, সেজদায় পড়ে বাদশায় কয় আল্লাহ,
আমার তুমি বাসা বানাইছো, আমি রাস্তার ফলা ভিক্ষুক মানুষকে তুমি বাসা বানাই দিলা, ফায়ের ভিতরে খত দিলা, তুমি তো জ্ঞানী, আমি কিসের জ্ঞানী রে আল্লাহ, তুমি তো মালিক, আমি তো কোনো কিছু না, আমি তো তোমার অধীনে রে আল্লাহ। নিজের যখন ছোট মনে করতে আরম্ভ করলেন, আল্লাহর দরবারে তুমি নথি আরম্ভ করলেন, আমার আল্লাহ কয় জিবরিল রে, আমার নবী সাইয়ার কাছে যাইবি রে, আমি চাইছিলাম একটা সুসংবাদ আগে দিব রে, তবে এখন একটা দুঃসংবাদ জানা দা, আমি ওই বাসার পায়ের ভিতরে একটা কত দিলাম, গাও দিলাম, ওই গাওটাকে উসিলা করে আজরাইল পাঠায় তার মৃত্যু দান করো। হে বন্ধু, সাইয়্যিদ আলাইহিসসালামের কাছে জিবরাইল এসে যখন বললেন আপনার বাসা ইন্তেকাল করবে, বাজবে না, আল্লাহর নবী সাইয়্যিদ আলাইহিসসালাম বাদশা হিজকিয়ার কানে কানে রাজমহলে গিয়ে বললেন, তুমি বাজবা না, ইন্তেকাল করবা, এটা আমার আল্লাহর অর্ডার। উনি আবার সেজদায় পড়ে গেলেন, আল্লাহ তুমি ইচ্ছে করলে হায়াত না থাকলেও বাড়ায় দিতে পারো, সুবহানাল্লাহ। হিজকিয়া বাদশা সেজদার ভিতরে পড়ে কয়, আল্লাহ তুমি হায়াত বাড়ায় দিতে পারো, যদিও আমার মৃত্যুর হুকুম থাকে, আল্লাহ তুমি হুকুম উড়িয়ে নিতে পারো। এইভাবে যখন বাদশা সেজদার পরে পরে কান্দে আর বলে, আল্লাহ বিবিলনের বাদশা সানহারি বাইতুল মুকদ্দাস চতুর্দিকে গ্রাম করে আছে, আমি যদি এই মুহূর্তে ইন্তেকাল করি আমার জনগণ বাঁচবে না, আমার জনগণকে নিয়ে তারা গোলামি খাটাইব, সম্পদ টম্পদ যা কিছু আছে সব সিনায় লয়ে যাইব রে আল্লাহ, তুমি কি একটু ব্যবস্থা করতে পারো না, তুমি তো সব কিছুর মালিক রে আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরিল রে, আমার সাইয়্যা নবীর কাছে যাইবি রে, আমার তার সেজদার ভিতরে দোয়া আকুতি মিনতি বাসার আকুতি মিনতি ভালো লেগে গেল, একটা সংবাদ বইলা দাও, আমি আল্লাহ তারে ফন্ড বছর হায়াত বাড়াইয়া দিব। এই বন্ধু সাইয়্যিদ আলাইহিসসালাম বলে, হিজকিয়ারে সেজদার ভিতরে এমন কি কথা বললি রে, আমার আল্লাহ ফন্ড বছর হায়াত বাড়ায় দিয়ে আর একটা সুসংবাদ দিয়ে দিল, পায়ের ভিতরে একটা ক্ষত হইল রে, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে বইলা দিল, ডুমুরের রড সেচ্চা তোমার পায়ের ভিতরে দিলে আমার আল্লাহ ভালো কইরা দিব। ডুমুর সিলিন্ডার না, ডুমুরের রড সেচ্চে স্বেচ্ছা বাসা ফার মিলে লাগাইছে, লাগাইতে দেরি হইছে, গাও ফসন ভালোইতে দেরি হইছে, এটা আমার আল্লাহর হুকুম, সুবহানাল্লাহ বলবে। এই আমার বন্ধুরা বাবারা, হিজকিয়া আলাইহিসসালাম কে এমন আল্লাহ জিবরাইলের মাধ্যমে রে বাবা পনেরো বছর হায়াতটা বাড়াই দিয়া ডুমুর ফলের রস দিয়া পায়ের কত গাউডা বালা করে দিছে। বন্ধু এইভাবে চলতে চলতে রে আমার আল্লাহর দরবারে হিজকিয়া দোয়া করলেন, আল্লাহ আমার বাইতুল মুকদ্দাসের চতুর্দিকে ৬ লক্ষ সেনাবাহিনী বেবিলনের সানহারি বাদশা পাঠাইছে রে আল্লাহ যুদ্ধ করার জন্যে, আল্লাহ যুদ্ধ করার মতো আমার কোনো ব্যবস্থা নাই, প্রস্তুতি নাই রে আল্লাহ, সময় লাগবে, তারা হইল ৬ লক্ষ, আর আমি হিজকিয়া বাদশার মাত্র কয়েক হাজার সৈন্য আছে রে আল্লাহ। তুমি যদি ডুমুর ফলের রস দিয়ে আমার পায়ের ক্ষত ভালো করতে পারো, আজরাইল পাঠাইয়া তুমি আমার জান নিয়ে যাইবা, মৃত্যু ঘটায় দিতে পারবা, তুমি যদি আমার পনেরো বছর হায়াত দিতে পারো, সানহারি বিবিলনের বাসা ৬ লক্ষ সেনাবাহিনীকে তুমি শেষ করে দিতে পারো। আমার আল্লাহর দরবারে যখন দোয়া করলেন বাবা, আমার আল্লাহ কোনো জবাব দেয় না, আমার আল্লাহ জবাব দিলেই তো বাবা জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে ওহী পাঠায় দেয় রে বাবা। একদিন দুই দিন করে করে যখন কয়েকদিন চলে গেল, হিজকিয়া বাদশা আল্লাহর নবী সাইয়্যিদ আলাইহিসসালামের দরবারে গিয়া বলে, আমি তো আল্লাহর কাছে দরখাস্ত করতে আরম্ভ করলাম, কোনো কাজ হয় না। এ বন্ধু সাইয়্যিদ আমার আল্লাহর নবী,
আমার আল্লাহর দরবারে বলার জন্য রে বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতরে সাফরা ফাতরের উপরে আমি একজন বসায় রাখছি, তিনির কপালে যদিও বয়স কম, তিনির কপালে নূরে মুহাম্মদী আছে রে, আর আমার আল্লাহর বেহেশতে একটা পাথর হলো সাফরা পাথর, ওই পাথরের উপরে বৈশে বৈশা নূরে মুহাম্মদের উসিলায় দোয়া করলে আল্লাহ ফিরত দিত। যারা মোবাইল টোবাইল চালাও সংবাদ টম্বাদ দেখছো, বাইতুল মুকাদ্দাস দেখবা এইরকম খালারের সব ইয়ে সোনালী খালারের একটা গম্বুজ আছে, দেখছেন নানি? মানে ফিলিস্তিন আর যে যুদ্ধ লাগছিল বেশি বেশি খবরে দেখাইছে, উপরে সোনালী রঙের কি আছে গম্বুজ, ঠিক গম্বুজটার নিচে হইল সাকরা পাথরটা। বর্তমানে এখন এখন সুবহানাল্লাহ কইতেন না, এখন বর্তমানে ওই সাকরা পাথরটা এখানে আছে। আর একটা ছোট মোটু কথা এটা কইতাম নি, এখন এই পাথরের মাঝে গেছে, পাথরটা হইলে আবার জ্বলন্ত, সুবহানাল্লাহ বলবে। এই পাথরের নিচ থেকে আবার একটা সিঁড়ি আছে নিচে যাইবার, মসজিদ তো থাকে দোতলা, এটা হইলো নিচতলা, সুবহানাল্লাহ বলবে, নিচে যাইবার সিঁড়ি আছে। ঠিক ওই জায়গাটার ভিতরে ওহী নাজিল হয়, এখানে গিয়ে সাইয়্যিদ আলাইহিস সালাম আল্লাহর ওহীর জন্য বসে থাকে। দুজনে মিল্লা আদনান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাজি করছে, আপনি যখন নূরে মাহমুদী আপনার কপালে আছে একটু দোয়া করেন, ছয় লক্ষ সেনাবাহিনী গ্রাউ করে রাখছে, এই যে এটা আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে দিব, আমরা সবাই মুসলমান আমাদেরকে ধ্বংস করে দিব, আল্লাহ যেন একটু বাঁচাইয়া নেয়। আদনান ছোট্ট একটা বালক আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়েছে, আমার আল্লাহ সাথে সাথে জিব্রাইলকে বলে, হ্যাঁ জিব্রাইল প্রচন্ড একটা বাতাস ওই বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে সৃষ্টি করে দে, গোড়া ঠিক থাকবো, ছয় লাখ সৈন্য গোড়ার উপরে বসে আছে, ধাক্কা দিছে মন গোড়া ঠিক আছে, গোড়ার উপরে যে ছয় লাখ সেনাবাহিনী বই রয়েছে এটা ঠিক নাই, ইতান বাতাসে চাম্পাইয়া করে গোড়া করে লিখছে, আল্লাহ দশতলা বিল্ডিং মালাইছে কদিন আগে, মানে ইয়ে আইসি খেতে জানি কয়টা রে বৈশাখ ভূমিকম্প, একটা পাঁচতলার হয়ে দুইতলার হয়ে তিনতলার হয়ে আসেন না, বউ বোলা ফুরি লুই একবার ঠেকা টুকা থইয়া ঠেকান বা সমান একবার দুইটা নিছে, কথা খবরে দেখাইতেছে করে সব দুইটা নিছে, কোন সমাজের বিল্ডিং ভেঙে ফিরে যাগা পাঁচতলায় লড়া আরম্ভ করছে, এই সময় আর স্বর্ণ অলঙ্কার মাদের বোনদের স্বর্ণ অলঙ্কার আনবার আর এই বেটা ঠেকা টুকা আনবার কোনো সময় নাই, বাচ্চা কুলু লইয়া দূর, এখন এগুলো কেন দেয়? আমার আল্লাহ কোরআন শিবে কয় তোর ডর দেখায়, কি দেখায়? বালু যেতে দেয়, যদি লড়াইতে পারি গুরু করতাম পারি, আমার নবীর দরবারে সাহাবিরা কয় ইয়া রাসূলুল্লাহ জিলহি মারে কেরে কয় উন্মত্রে ডর দেখা, ঠাডা পরে কেরে ডর দেখা, দ্রিম দে ঠাডা সময় একটা আওয়াজ করে নানি, আল্লাহ এটা করে কেরে, আল্লাহ এটা কোরআনে কি বলছে, কোরআনেই বলছে করে কেরে আল্লাহ ডর দেখায়, আমরা ডর মন লাগে কথা লাগে, একটু ডর লাগে না কিতা লাগে, তুফানটা এবার সময় মানে যে সুরা আছে এবার সব মুখস্থ হওয়া আরম্ভ করে, আর যখন তুফান জাগা তখন আম থেকে বেরিয়ে বেরিয়ে জায়গা, কোন বেটার হুসকুনির থেকে মাছ জাগা চালু হয়ে বেরিয়ে জায়গা, আরেক বেটা কত সুন্দর করে ফোনা টোনা ফেলাইছে, হে গেছে গা কিনারো সে মেলা গায়ে দিয়ে তুলে লইছি, কথা ঠিক না মনে? একটু আগে মার ধরে বাপের ধরে ফুল ফল্লা পড়ছে লাহলা পড়ছে, মানে যেমন ছাতা পড়ছে ফাললে ফোন টুল লাগাইছে হুজুরের ধরে, হুজুর মাইক দিয়ে আজান দিয়ে যেতে তুফান জায়গা, তুফান শেষ আমরা আর কিছু মনে নাই, এত কোনগুলো খেড়ে হয়েছি
ওই পাঁচ নম্বর আয়াতের তাফসিরে ওখানে কথাটা বেজাইল্লা কথাটা আইব আমরা তে বেজাইল্লা, এই জন্য অতলা কথা ফোন লাগছে তুফানের পরে তে চাল লইয়া বেরিয়ে গেল। কিছুদিন পর সাইয়্যা আলাইহি সালাম বলে আল্লাহর দরবার থেকে তোমাদেরকে বাঁচিয়ে নিলাম, ছয় লক্ষ বেবিলনের সৈন্য থেকে তোমাদেরকে তারা হত্যা করত, তোমাদের সম্পদ অলঙ্কার যা আছে সব সিনাইয়া লইয়া যাইত, তোমরা এখন সময় আছে আল্লাহর হুকুম মানো নিষেধ মানো। এই বন্ধু সাইয়্যিদ ইসলাম যখন এগুলো বলতে লাগলেন জনগণ ফল্ডি মারছে, ফাইরা কয় এখন আর সেনাবাহিনী নাই কিছু নাই, এইভাবে বালা বালা কথা আর ভালো লাগে না, তুই নবী হইলে কি হইব তোরে হত্যা করব। ঠিকই বাবা ওই জনগণ একটু আগে যে বললাম তুফান আইলে আমরা করবো আল্লাহ লা হাওলা ভরি, তুফান গেলে আল্লাহরে বইলা যায়, সাইয়্যিদ আলাইহিস সালামকে বইলা জনগণে বাবা হত্যা কইরা দিছে। কি করছে হেরার সাথে আমরা সাথে মিল আছে। এই বন্ধু আর শেষের দিকে যাচ্ছে, আমার আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার, জোরে একসাথে বলি আল্লাহু আকবার, আমার আল্লাহ আমার আল্লাহ। সূরা বনি ইসরাঈলের পাঁচ নম্বর আয়াতের ভিতরে বলে তারা এমন বিপর্য করলো রে, এমন একটা ফাসাদ করলো, আমার নবী আমি মনোনীত করে সাইয়ারে পাঠাইছিলাম তারে হত্যা করলো, আমি আল্লাহ ছাড়তাম না। এ বন্ধু আমার আল্লাহ ভয় দেখাইতে আরম্ভ করলো, কিছুদিন পরেই আমার আল্লাহর একজন নবী পাঠাইতে আরম্ভ করলো, নাম হলো আরমিয়া আলাইহিস সালাম। একটু মনোযোগ, আমি 10-15 মিনিটের ভিতরে এই ঘটনাটা কোরআনের ঘটনাটা শেষ করে দিচ্ছি। আরমিয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ নবী বানায় দিল, তাদের ভিতর থেকে আমার আল্লাহ ওহী করলেন, আমার আল্লাহ বার্তা করলেন মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে ফিলিস্তিনের মানুষদেরকে আমি আল্লাহর একটা সতর্কবাণী শোনায় দাও। আমার আল্লাহ নিজে কুদরতে কসম করে বলে আমার মর্যাদার কসম রে, তাদের জন্য আমি ভয়াবহ একটা বিধ্বংসী নিয়ে আসব। আমার আল্লাহ ডাক দিয়ে বলে এমন একটা ধ্বংস আমি আল্লাহ নিয়ে আসব, আমার মনোনীত একজন নবীকে তারা হত্যা করলো আমি আল্লাহ ছাড়ব না। আমার আল্লাহ বলে তারা বুঝি বিজ্ঞানী নিজের জ্ঞানী মনে করে, আমি আল্লাহ তাদের জ্ঞান শূন্য করে দিব। আল্লাহ ধমকি দিতে আরম্ভ করলো, আল্লাহু আকবার। আমার আল্লাহ তিন নম্বরে বলে আমার মর্যাদার কসম রে, তারা বুঝি তত্ত্ব জ্ঞানী নিজের মনে করে, আমি আল্লাহ তাদের জ্ঞান কিচ্ছু রাখব না। এবার চার নাম্বার আমার আল্লাহ ডাক দিয়ে বলে এমন একটা পাষাণ হৃদয় বাদশা আমি তাদের জন্য পাঠাইব, এমন একটা প্রভাবশালী পাঠাইব, তাদের উপরে এমন জিনিস চাপাই দিবে তাদের অস্তিত্ব ঠিক রাখবে না। আরমি আলাইহিস সালাম আল্লাহ নবী বানাইয়া আমার আল্লাহর বার্তাগুলো পৌঁছে দিচ্ছে, আমার আল্লাহ এমন একটা বাদশা পাঠাইব, এমন এক জাতি পাঠাইব, তাদের চেহারাটা হবে ভয়ঙ্কর, তাদের দয়া মায়া অন্তরের ভিতরে কিছু থাকবে না। আমার আল্লাহ ডর দেখাইতে আরম্ভ করলো, যেভাবে আমার আল্লাহ ঠাডা দিয়া জিলকি দিয়া তুফান দিয়া ডর দেখায়, আমার আল্লাহ ওদেরকেও ডর দেখায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে এমন কিছু সৈন্য পাঠাইব, তাদেরকে দেখলে মনে হবে অন্ধকার রাত হয়ে গেছে, আসলে কিন্তু দিন, এমনভাবে তারা আসবে সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে আসতে থাকবে, এত সৈন্য গোলা থাকবে তাদের। আমার আল্লাহ ভয় দেখাইতে আরম্ভ করে পৃথিবীর জমিনে আগুন জ্বালাইয়া ধোঁয়া যখন তোমরা বানাও রে, দেখবা একটা ধোঁয়া উঠতেছে তাদের ঘোড়ার পায়ের আগাতে, মরুভূমির ভিতরে ধোঁয়া উঠে কিচ্ছু দেখা যায় না। আমার আল্লাহ কয় খণ্ড খণ্ড মিছিল গুলা সৈন্য বাহিনী তোমাদেরকে আক্রমণ করবে, আমার নবীকে তোমরা
হত্যা করলা মার্ডার করলা তোমাদেরকে এমনি ছাড়বো না। আমার আল্লাহ ভয় দেখাইতে আরম্ভ করলো রে বাবা, বনি ইসরাইলের পাঁচ নম্বর আয়াতের তাফসিরটা পড়তে আরম্ভ করলাম। আমার আল্লাহ বলে ওই সেনাবাহিনীর পতাকার আওয়াজটা এমন হবে, শকুনের পাল একসাথে যখন উড়ে উড়ে যায় শা শা করে যখন আওয়াজ করে, ওই সেনাবাহিনীর পতাকার আওয়াজটা এমন ভয়ঙ্কর হবে। আমার আল্লাহ বলেন এমন ভাবে তোমাকে সুগল দিবে, ইগল পাখি যেভাবে ছোট ছোট পশু পাখিকে সুগল দেয় ওইভাবে সুগল দিবে আমার আল্লাহ। এই ভয় দেখাইতে আরম্ভ করলেন, তাদের অন্তরের ভিতরে মায়া থাকবে না, ছোট্ট একটা শিশুকে মায়া করবে না, মহব্বত করবে না, গোড়ার পৃষ্ঠে গোড়ার পায়ে দিয়ে তারা আঘাত করতে আরম্ভ করবে। আমার আল্লাহ বলে সিংহের মতো গর্জন করে আসতে থাকবে, বাবা আর্মি আলাইহি সালাম বলে আল্লাহ গো এইভাবে আপনি ভয় দেখাইতে আরম্ভ করলেন, ওই বাসাটা কি মুসলমান হইব, বাসাটা কি মুমিন হইব না কাফের হইব? আমার আল্লাহ কয় সে অবশ্যই কাফের হবে, সে নাম হলো বক্তে নসর। বক্তে নসরকে আমি তাদের উপরে ফাটায় দেব, একজন দুইজনকে হত্যা করবে না, একজন নবীকে মানলে আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাস এরিয়ার 70,000 মানুষকে আমি আল্লাহ হত্যা করাইব। সুবহানাল্লাহ। শরীয়তের বিধিবিধান হলো একজন নবীকে হত্যা করলে আমার আল্লাহ 70,000 এরিয়ার ভিতরের মানুষদেরকে আমার আল্লাহ হত্যা করে। সুবহানাল্লাহ বলে কয় হাজার করে? 70,000 কষ্ট দিতেছে নেই আর 10 মিনিট। আমার আল্লাহ বলে সৈন্যরা এমন ভাবে কথা বলবে, তোমাদেরকে আক্রমণ করার জন্য পাঠাইব, তাদের বাসা তোমরা বুঝবে না। আমার আল্লাহ কয় আমার ইজ্জতের কসম রে, তোমাদের বাড়ি ঘরের ভিতরে যে তাওরাত কিতাবটা আছে ওই তাওরাত কিতাবটা সে জ্বালায় দিব, রাখতো না। তোমরা যে মসজিদের ভিতরে নামাজ পড়ো ওই মসজিদটা সে ভাঙ্গে দিব, ওই মসজিদ থেকে স্বর্ণ একুত পাথর জমরুত পাথর খুললে খুললে লইয়া যাইব। আমার আল্লাহ বলে তোমরা যে সভা সমিতি করো একটা বৈঠকের ভিতরে, বৈঠক কানায় তাঁবু বানাইয়া ওইটাকে তারা আয়সা জ্বালাই দিবে। আমার আল্লাহ এইভাবে ভয় দেখাইতে আরম্ভ করলেন। আমি মাত্র কয়েকটা ভয় দেখাইলাম বাবা, আমার আল্লাহ এই অত্র আয়াতের তাফসিরের ভিতরে আমার আল্লাহ 46টা ভয় দেখাইলেন। আমার আল্লাহকে ডাক দিয়া বলে আর মিয়া আল্লাহর নবী আর মিয়া আলাইহিস সালাম বলে আল্লাহ আমার সাথে একজন আছে, উনি হলো আদনান। আদনানের কফলে কি আর জুড়ে ওগো আল্লাহ, সাইয়া আলাইহি সালাম ওনাকে আশ্রয় দিয়ে রাখছিল, ওনারে যখন মার্ডার করলো আমি আর্মি আর আশ্রয়ে আছে আল্লাহ ওগো আল্লাহ, আদনানের কফলে নূরে মুহাম্মদি রাইকা দিসরে আল্লাহ, আদনান কই থাকবো? এমন ভাবে ভয় দেখাইলা, বাইতুল মুকাদ্দাসটারে তুমি ভাঙ্গা দিবা, তুমি ধ্বংস করে দিবা, বাড়িঘর ধ্বংস করে দিবা, বাজার ধ্বংস করে দিবা, প্রত্যেকটা মানুষকে তারা হত্যা করতে আরম্ভ করবো, নারীদেরকে ধরে ধরে লইয়া যাইব, শিশুদেরকে কুড়ার তলে ফালাইয়া পিষে ফেলবো। আল্লাহ আমি যাইব কই, আর আদনানের কপালে নূরে মুহাম্মদি আছে, আদনান যাইব কই? আমার আল্লাহ কই জিব্রিল রে, এ জিব্রিল আমার আরমিয়া, আমি আমার নবী আরমিয়াকে জানা দে, বাইতুল মুকাদ্দাস যদি ভাঙ্গে না কেন, বাইতুল মুকাদ্দাসে যে সাকরা পাথরটা রেখে দিলাম ওই সাকরা পাথরের নিচে তুমি আরমিয়া আমার নবী আর আদনান বৈশা থাকবা, আমি আমার নবী কামলিওয়ালার নূরে মুহাম্মদের কারণে ওই সাকরা পাথর আর গম্বুজের কিছু খইতে দিতাম না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে আমার নবীর ফ্রেমে আমার আল্লাহ এই জায়গা ধ্বংস করবো, কিন্তু যে জায়গা নবীর ফ্রেম আছে এই জায়গাটা রেখে দেব। সুবহানাল্লাহ বলবেন فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ
আমার আল্লাহ কয় তোমরা যদি আমার রসুলের হুকুমটা মান্য করো, সুবহানাল্লাহ, তার হুকুম আল্লাহ প্রথম কইছে যদি আমার হুকুম মান্য করো, আল্লাহ উদ্দুর কই বই থাকতার তো কথা কনা করে, কারণ আল্লাহ হলো মালিক, কেডা আল্লাহ কয় আমার হুকুম মান্য করো যদি, এরপরে কো যদি আমার রসুলের হুকুম মান্য করো, সুবহানাল্লাহ কইতে তাহলে তো শিরিক হয়ে গেছে কথা কনা করে। আল্লাহ কোরআনে কয় যদি আমার বন্ধুর হুকুম মান্য করো, আল্লাহ মান্য করলো কি হইব, বাইতুল মুকাদ্দাস এরিয়াটা ধ্বংস করে দেবো, মেঘের খালা গর্জনের মতো সেটা বাহিনী আইব, 70,000 মারবো, 70,000 বন্দি করবো, 70,000 সূর্যের আলোর মাঝে বসায় রাখবো, তাদের মেয়েগুলো বউগুলো সম্পদগুলো সব ধরে ধরে রয়ে যাবো গা, কিন্তু ওই সাখরা পাতার নিচে নূরে মোহাম্মদই আছে, ওই জায়গার ভিতরে একটা টুহা লাগবে লেগে দিতে হবে। আল্লাহ আমার নবীর হুকুমটা মানলে তুমি কি দিবা, আমার আল্লাহ কয় মা আল্লাযীনা আনআমাল্লাহ, আমার নবীর হুকুম মানলে তোরে আমি একটা স্পেশাল নিয়ামত দিব, সুবহানাল্লাহ, বলা যাবে কি দিব কথা কোন কি দিব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমার আল্লাহ কয় গুনাহ করবে আমার সাথে মাফ করবো তিনি, তিনি কেডা কথা কন কেডা মাফ করবে মানে গুনাহ করবেন কার লগে, মানে আল্লাহর হুকুমটারে অমান্য করলে গুনাহটা কার লগে, আল্লাহ কয় ইউসলিহ লাকুম আমালাকুম ওয়ায়াগফির লাকুম, গুনাহ করবে আমার লগে মাফ করবেন তিনি আমার হাবিব, স্পেশাল পাওয়ার সুবহানাল্লাহ, তারপরে আমার আল্লাহ বলে আমালাকুম, তোরা যদি বেফতে যাস আমলটাও সংশোধন করে দিব তিনি আমার হাবিব, বললাম এরা কোরআন বুঝেও বুঝে না, না বুঝেও বুঝে ঠিক কিনা কর না, তারপরে কয় জুনুবাকুম মামা ইয়ুতি আল্লাহ ওয়া রাসূলা, আমার আল্লাহ কয় যদি আমার রাসূলের অনুগত করো শ্রে পৃথিবীর জমিনে তোর মতো সাফল্য অর্জনকারী আর নাই, আমার নবীর প্রেমে যদি কেউ ফেরে যায় গা এই লোকটার দাম কম না বেশি, আমার আল্লাহ কয় গুনাহ করবি আমার সাথে কিন্তু মাফ করব তিনি, সুবহানাল্লাহ বলবেন, আমার নবীকে যে ভালোবাসে দশে নাই তার আগে পিছে, আমার নবীকে যে ভালোবাসে দশে নাই তার আগে পিছে, পইরা দেহ কইরা চে আঙ্গারা, ছিলে কি বলতে হবে আল্লাহু আকবার, নবীর প্রেমের এমনি দ্বারা প্রান্ত কিতে জিন্দা মরা, নবীর প্রেমের এমনি দ্বারা প্রান্ত কিতে অতর বল মন্দ দুইটাই সমান আনন্দে গায় নূর নবীর শান, চিল্লে বলেন আল্লাহু আকবার, সাথে সাথে বলি ইয়া রাসূলুল্লাহ, তার যার ভিতরে বাহির জল, যার ভিতরে বাহির জল শয়নে স্বপনে কষ্টেরি দ্বারা, সে বুঝে না দয়াল ছাড়া কন্যা, সে বুঝে না দয়াল ছাড়া, সে বুঝে না সদাই তাকে প্রেমানন্দে ও তার যায় আসে না ভালো মন্দে, সদাই তাকে প্রেমানন্দে যায় আসে না ভালো মন্দে, জগৎ পুরুষ এই বাবেরই মোরা,
জগৎপুর সেই বাবেরই মোরা, আমার নবীকে যে ভালোবাসে দশ নাই তার আগে ফিসে। ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন গুনাহ কইরা আপনারা অনেক ইতিহাস শুনছেন, এ কলমই পড়ছে না, খালি আমার ইওয়াজটাও শুনছেন, খালি আমার নবীজির দূতা মুবারক নামাজের ডুববার সময় লয়ে রাখতো আর বাড়িবার সময় লয়ে রাখতো। এটা আবার গল্প নয়, এটা হাদিস। ইওয়াজটা শুনছেন না, কলমই পড়ছে না, মহব্বত দেখাইতেছে। যখন আজরা ইলাইবার সময় হয়েছে, কোনো মানুষ যদি নাও জানে আমার নবীজি জানেনি যে আজরা ইলাইতেছে, এর লেগিয়া আজরাইল জানটা নিবার আগে আগে আমার নবীজি ঘরের ভিতরে তাশিব নিছে, নিয়ে কয় গোলাম রে আমার জুতার লোকে দি মহব্বত দেখাইছস, কলিমা দিয়ে করছস না। মসজিদে আমি জুতা মোবারক তুইয়া ঢুকি, তুই বুকের মাঝে এইভাবে লইয়ে রাখস, আবার বাইরে লেবার বুক থেকে সুন্দর করে দেয়াস, তেমন কলিমা টলিমা দিয়ে করছস না। কই ইয়া রাসূলুল্লাহ, কে রে আজকে আমার এখানে আইসুন কে রে? তুই তো দেখতাছ না আরজাইল তো বই রইছে, আরজাইল বসাই রাখছি আমি নবী ফাকের কথা শেষ, তারপরে সুবহানাল্লাহ বলবে এইলো আপনার আমার নবী। আরজাইল তুমি বই দেখো, আমার ফ্রেম প্রেমিকা ছিল একটু কথা বইল, তখন আরজাইল তো কয় আল্লাহ কি করতাম, কই সুপ কোনো কথা নাই, এখানে আমার হাবিবুল্লাহ যা কয় তা। এটা হাদিস, ইয়া রাসূলুল্লাহ কিতা করতাম, কলিমা ফুরালাম, আমি আমার মা বাপের জিগাইলু, জিগাও মা বাপের জিগাইছে, জিগাইছে পরে কই এতদিন যখন জুতা বুকের সাথে লাগাইয়া ফ্রেম দেখাইছো তো, ওই তখন ফ্রেম ওলার কথাটা মানে না, তো ফ্রেম ওলার কথাটা মানলে সারা জীবন পাপ করছে, মূর্তি পূজা করছে, মূর্তিরে সেজদা দিছে, এর লিগে কইলাম আমার নবীজির যে ভালোবাসে আগে পিছে কুস্তা থাকে না। সুবহানাল্লাহ, করনা সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন, আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।